জাকাত নামাজ আদায় করা, ঈদের নামাজ আদায় করা এবং ঈদের নামাজ আদায় করার পরে হচ্ছে আমাদের কুরবানি দেওয়া। আল্লাহ তাআলা কিন্তু সূরাতুল কাফফারে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার প্রভুর জন্য আপনার প্রভুকে লক্ষ্য করে প্রভুর নিয়তে আপনি আগে নামাজ পড়ুন, তারপরে ওয়ানহার, তারপরে আপনি কুরবানি দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হাদিস এসেছে সুনানে ইবনে মাজাহ থেকে, হাদিসটা বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহি আযাবি, এই সমস্ত কুরবানির পশু বা এই কুরবানি কিসের জন্য আমরা করব, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম তারপরে জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা এই সুন্নাত পালন করলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক ফসলের পরিবর্তে তোমরা একটি করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বকরি এবং ছাগল তার গায়ে যে কোরবানির যে আয়াতটি বলেছেন, যেটি আমরা আমাদের প্রথম টাকাতে তেলাওয়াত করলাম,